ভালো বুঝছি না মারমশাই। লক্ষণ বড় সাংঘাত। মাথাতে আঘাত তো, বোধ করি মাথার ভেতরে এখনো রক্তক্ষরণ হচ্ছে। রক্ত কি খবরেজ মশাই? স্পষ্টভাবে বলছি, রাজচন্দ্রের অবস্থা সংকটজনক। আজ রাতটা না কাটলে কিছুই বলা যাবে না। জানতাম আমি একদিন এরকমই একটা ঘটনা ঘটবে। আমি বারবার বলেছিলাম যোগী, এ বউকে ঘরে আনিস নে, ঘরে আনিস নে, আমার কথা তোরা শুনলি নে। কাণ্ডি গো পুটুরানী, হ্যাঁ বলি, এই সংসারে আমি এতদিন ধরে রয়েছি এমনটি আমি দেখিনি গো। সে বামুন বউকে বাড়িতে আশ্রয় দিয়ে কি ফল হলো? শেষে আমাদের ছোট কর্তা কিনা? তুমি যাই বলো তাই বলো পুটুরানী, আমি বলছি এই নতুন বউ না কোনো অংশ আমাদের ছোট কর্তার যোগ্যী নয় গো। হ্যাঁ হ্যাঁ, আগের বউরা নিজেদের জীবন দিল কিন্তু আমাদের ছোট কর্তার কিচ্ছু হতে দিল না, কিন্তু এই নতুন বউ এ বাড়িতে আসার পরে কিনা ছোট অমন করে এখানে বসে আছো কেন? ও নতুন বউ কোনো কথা কইছো না কেন? নতুন বউ